আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটা অন্যতম কঠিনতম কবিরে গুনাহ হচ্ছে নিজের গুনাহ কথা অন্য কাউকে বলে বেড়ানো। ধরুন আপনি শয়তানের ওয়াসওয়াসে পড়ে নিজে গুনাহ করলেন, এটা একটা গুনাহ। এরপর সেটা গোপন ছিল, অথচ আপনি তা প্রকাশ করে দিলেন, একে অন্যকে বলে দিলেন, আর সেই সাথে এই গুনাহগুলো স্থায়ী হয়ে গেল, গুনাহ বাড়তে থাকলো। আর এক পর্যায়ে আপনার প্রচার করার কারণে এই গুনাহগুলো বড় গুনাহ পর্যায়ে পৌঁছে যাবে। অনেক আগ থেকে দেখা যাচ্ছে যে মুসলিমদের মাঝে এরকম গুনাহ ব্যাপক পোশাক আছে। আজকাল যারা নিজেকে দিনদার ভাবে তাদের মাঝেও এই সমস্যাটা খুব জটিল। ধরুন আপনি কোনো নাটক অথবা সিনেমা, পশ্চিমা কোনো কালচারের একটা বানানো ছবি দেখলেন, যেটাতে মিউজিক আছে, বেপর্দা আছে, দুনিয়া আসক্ত, দুনিয়াতে যত খারাপ কাজ আছে কিংবা ছোট পাপ, বড় কবিরে গুনাহ, বিভিন্ন ধরনের হারাম কাজ রয়েছে, এগুলো অনুশীলন দেখাচ্ছে। আপনি সে সকল সিনেমা, নাটক, বিভিন্ন মুভি দেখলেন, এসব দেখলে তো সাওয়াবের কথা প্রশ্নই আসে না। তো আপনি নিজে গুনাহ করলেন, করেছেন নিজে পাপ কাজ, সেই সাথে আপনি মানুষদের মাঝে প্রচার করলেন, আরেকজনকে বললেন যে আমি এই ছবিটা দেখেছি তোমরাও দেখো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকাশ্যকারী ব্যতীত আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে পাইকারিভাবে। প্রকাশ করার মানে হলো একজন লোক রাতে একটা কবিরা গুনাহ কাজ করলো, এরপর সকাল হলে আল্লাহ তার এই গুনাহগুলো গোপন রাখলেন, আর অথচ সে মানুষদের মাঝে প্রচার করলো। ধরুন আপনি নেশা করলেন, আপনি জেনা ব্যবচার করলেন, একটা পাপ কাজ করলেন যেটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক, কিন্তু সকাল হলে আপনি মানুষদের মাঝে প্রচার করলেন আমি এই পাপ কাজটি করেছি, গর্ববোধ করলেন আর অন্য মানুষকে উৎসাহিত করলেন। এবার চিন্তা করুন আপনার গুনাহগুলো কেমন স্থায়ী হতে চলেছে। হাদিসের ব্যাখ্যায় ইমাম আনওয়ার শাহ কাশ্মীরি রহিমুল্লাহ বলেছেন, সে হচ্ছে ঘোষিত পাপাচারী যে অশ্লীল কাজ করে এবং মানুষের মাঝে তার ঝোঁকের বসে নির্লজ্জ হয়ে প্রচার করে বেড়ায়। প্রিয় ভাই, আপনার পাপ আপনি সীমা রাখলেন না, সীমাকে বাড়িয়ে নিলেন, গুনাহকে প্রকাশ করার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের এবং নেককার মুমিনদের হককে আপনি অবজ্ঞা করলেন। আর হারামকে হালালের কারণে জটিল বিষয় তো আছেই ভাই, এই জন্য যারা বিভিন্ন স্থানে গিয়ে কবিরা গুনাহ করে মনে সুখে তা প্রচার করে বেড়ায়, তাদের ব্যাপারে এই হাদিসের ব্যাখ্যায় আরেকজন আলেম বলেন তাকে হত্যা করা উচিত, কারণ ব্যভিচার বা জেনা ব্যভিচার যেটাই করুক না কেন সেটার জন্য শাস্তি নির্ধারিত রয়েছে, সে নিজে করেছে এই জন্য তাকে হত্যা করা হয়। আর যারা ব্যভিচার করে বা অন্যান্য পাপ কাজ করে মানুষদের কাছে পৌঁছিয়ে বেড়ায়, তাদের পাপ তো আরো বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তালা গাফুরুর রহিম, আন্তরিকভাবে তাওবা করে নিলে আল্লাহ তালা সকল গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু এইভাবে নিজের গুনাহ নিজেরাই ঢোল পিটিয়ে মানুষদের মাঝে প্রচার করলে তা মাফ হয় কীভাবে আল্লাহবাক ভালো জানেন। তবে আল্লাহ তালা ক্ষমাশীল, কঠিন তাওবা করতে হবে, এমনভাবে তাওবা করতে হবে যে এরকম পাপ কাজ আপনি মানুষদের মাঝে প্রচার না করুন। আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।